উপদেষ্টা ছিলেন উপস্থিত প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ, ভাইয়েরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে ভাইরা আছেন তাদেরকেও আমি সম্মান রেখে আমি বলছি যে দেশের যে চলমান সাংবিধানিক পজিশন রয়েছে তাতে নির্বাচন একটা অপরিহার্য। কে কোন দল কোন দিকে যাচ্ছে সেটা তাদের নিজস্ব ব্যাপার, তবে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে যে সংলাপ হয়েছে, নির্বাচন কমিশনার আমাদের আশ্বস্ত করেছে যে আমরা সম্পূর্ণ নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেব। এই কথার যদি আমরা প্রতারণার শিকার না হয়, কথা যদি সঠিক থাকে, সেই অঙ্গীকার নিয়েই আমরা এখানে নির্বাচন করব বলে আমার দল থেকে সমগ্র বাংলাদেশে প্রার্থিতা দেওয়া হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মাগুরার ছেলে হিসাবে মাগুরার মাটির সঙ্গে থাকার কারণে মাগুরা এক এবং দুই আসনে আমি নমিনেশন পেপার জমা দিলাম বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে। অর্থবহ প্রশ্নে আমার কাছে এটাই যে নির্বাচন আসলে করা দরকার এবং মারামারি হারাহানি বাদ দিয়ে, যেহেতু আমাদের দলের মূলনীতি, বাংলাদেশ কংগ্রেসের মূলনীতি সুস্থ থাকার রাজনীতি, অর্থাৎ হানাহানি পরিহার করে আমরা নির্বাচনের মাধ্যমেই এগিয়ে যাব। সেক্ষেত্রে নির্বাচন যাতে সুষ্ঠু হয় এবং সঠিক হয়, নিরপেক্ষ হয়, সেটার জন্য কাজ করে যাওয়া এবং নির্বাচন কমিশনকে যদি আমাদের কথার ব্যর্থতা ঘটায়, আমাদের নির্বাচন উদ্ধার করার সুযোগ রয়েছে, প্রতিবাদ করার সুযোগ রয়েছে। সমস্ত বিশ্ব আজকে মিডিয়া ভরপুর এবং মিডিয়ার মাধ্যমে সেটা প্রচার করা সম্ভব এবং কোনো রকম অন্যায় অনিয়ম হলে আমরাও সে পথ বেছে নিতে বাধ্য হব। এবং আমরা যেহেতু নতুন দল, আমাদের মার্কা পরিচিতির দরকার, সে কারণেই আমরা নির্বাচনে আসছি। প্রধান বিরোধী দল তাদের মার্কার কোনো পরিচিতির অভাব নাই, সে কারণে না আসলেও আমাদের বাংলাদেশ কংগ্রেসের প্রয়োজনীয়তার বোধ করেই আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাই জানেন যে আজকে আমি জাতীয় পার্টি, জেলা জাতীয় পার্টির তরফ থেকে মাগুরা এক আসনে মনোনয়নপত্র গ্রহণ করলাম। ইনশাল্লাহ আমি আশাবাদী যে এই মাগুরার এক আসনের মানুষ যেভাবে বিগত দিনে অ্যাডভোকেট হাসান সিরাজ সোজা আমার পিতা ওনার সাথে ছিলেন, একইভাবে মাগুরা এক আসনের মানুষ আমার সাথেও থাকবেন, লাঙ্গলের সাথে থাকবেন। ইনশাল্লাহ আমরা মাগুরার মানুষের জন্য ভবিষ্যতে আমাদের জয়ের মাধ্যমে ভালো কিছু উপহার দিতে পারবো।